মা সে আজও আমায় ফাঁকি দিয়েছে মা, আসেনি আমার সামনে নিজের স্বরূপে। যদি এই তার মনোবাসনা হয় তবে তাই হোক, তাই হোক, নিজের রক্তে স্নান করিয়ে দেব তার চরণ। নমস্কার, 9f10.com এ তোমাকে স্বাগত। 9f10.com এ তান্ত্রিক সিরিজের আজকের গল্প সজীব মাহমুদ নীলের লেখা বিভীষিকা ভোগ। দূরের কোনো এক মসজিদ থেকে মগরিবের আজানের ধ্বনি ভেসে আসতেই জঙ্গলের ধার ঘেঁষে অবস্থিত মাঠে খেলতে থাকা ছেলেগুলোর টনক নড়ে উঠল। ছেলেগুলো নিজেদের খেলাতে এতটাই মগ্ন ছিল যে কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে বুঝতেই পারেনি। জঙ্গলটা এমনিতেই ভালো নয়, লোকের মুখে নানান কথা শোনা যায়। দিনের বেলা কোনো কিছু কানে না আসলেও রাতের বেলায় নাকি অনেকেই নানান সব বিচিত্র আওয়াজ ভেসে আসতে শুনেছে জঙ্গলের ভেতরের দিকটা থেকে। তাই সন্ধে হওয়ার পর এদিকটায় লোকজন খুব একটা আসে না বললে ভুল হবে, একেবারেই আসে না। আর তাই আজানের ধ্বনি কানে আসতেই দেরি করে না কেউ। মাঝপথে খেলাটা থামিয়ে দিয়ে মাটিতে পুঁতে রাখা 6টা স্টাম্প তুলে ব্যাট বল গুছিয়ে নিয়ে নিজেদের মধ্যে আজকের খেলা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতে করতে গ্রামের রাস্তা ধরে ছেলেগুলো। আর এই সময়টারই অপেক্ষা করছিল মাঠের অপর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বুড়ো বটগাছটায় নিজেকে আড়াল করে থাকা লোকটা। ছেলেগুলো যখন নিজেদের মধ্যে খোশ গল্প আর হাসি তামাশা করতে করতে সন্ধ্যের আলোই দূরে মিলিয়ে গেল, লোকটা তখন গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো। চোখে মুখে ফুটে উঠেছে একটা বিরক্তির ছাপ। এর কারণ অবশ্য একটা আছে, ছেলেগুলো প্রতিদিনই এই মাঠটায় খেলতে আসে, আবার খেলা শেষ করে সন্ধ্যের অনেক আগেই নিজেদের খেলার সরঞ্জাম নিয়ে চলে যায়। কিন্তু আজকে বড্ড দেরি হলো, লোকটাকে আজ অনেকক্ষণ ধরেই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতে হয়েছে। লোকটা একবার সতর্ক দৃষ্টিতে তাকালো চারিদিকটায়, না কাউকেই দেখা গেল না, চারদিক একেবারে জনশূন্য। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই আর সময় নষ্ট করে না লোকটা। দ্রুত মাঠের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে, দ্রুত পায়ে হেঁটে মাঠের অপর প্রান্তে পৌঁছাতে বেশি সময় লাগলো না। শরীরটা এখন আর আগের মতো ধকল সইতে পারে না, তাই এতটুকু পথ হেঁটে আসতে কেমন যেন হাঁপ ধরে যায়। লোকটা এক মুহূর্তের জন্য দাঁড়ালো, তারপর নিঃশব্দে ঢুকে গেল জঙ্গলের ভেতরটাই। এমনিতে এই জঙ্গলে লোকজন খুব বেশি না আসলেও হালকা অস্ফুট একটা সরু পথের মতন সৃষ্টি হয়েছে অনেক দূর অব্দি। সেই অস্ফুট পথচিহ্নটা ধরে হাঁটতে থাকে লোকটা। অন্ধকারের মাঝেও পথ চিনে হাঁটতে যেন এতটুকুও অসুবিধে হচ্ছে না। মিনিট কুড়ি এক মনে হাঁটার পর খানিকটা থমকে দাঁড়ায় সে, কি যেন চিন্তা করে মনে মনে। তারপর সোজা পথ ছেড়ে ঘুরে দাঁড়ায় পাশের দিকে, তারপর আবার হাঁটতে শুরু করে। এই পথটা মোটেও মানুষের চলার উপযোগী নয়, বুনো লতায় ঘিরে আছে রাস্তাটা, মাঝে মাঝে ছোটোখাটো ঝোপ পড়ে যাচ্ছে সামনে।
কোমর থেকে বের করা ধারালো ছুরিটা দিয়ে যতটা সম্ভব রাস্তা তৈরি করে হেঁটে চলেছে লোকটা। মাঝে মাঝে অন্ধকারে গাছের সাথে ধাক্কা কিংবা কাটা গাছের আঘাতে শরীরের কোনো অংশ চিড়ে যাচ্ছে, আর কেবল তখনই মুখ দিয়ে বেরিয়ে আসছে একটা অস্ফুট আর্তনাদ। এছাড়া আর কোনো কথা কইছে না লোকটা। পায়ের নিচে শুকনো পাতাগুলো মর্মর শব্দে পিষ্ট করে হেঁটে চলেছে এক মনে। হঠাৎই মাথার উপর এক নিশাচর পাখি তার বিশাল ডানা ঝাপটাতে এক গাছ থেকে উঠে গেল আরেক গাছে, আর যেতেই ঢুপ শব্দে কি যেন এসে পড়ল লোকটার সামনে। একেবারে সামনে এসে পড়েছে জিনিসটা, আর একটা ধাপ বেশি দিলেই সরাসরি মাথায় এসে পড়ত। লোকটা মাটিতে উপর হয়ে বসে আবছা অন্ধকারে এদিক ওদিক হাতড়াতে লাগলো জিনিসটাকে। খুঁজে পেতে বেশি সময় লাগলো না, ঠান্ডা পিচ্ছিল জাতীয় কিছু একটা হাতে ঠেকতেই জিনিসটা একবার নড়ে উঠল, আর নড়ে উঠতেই শক্ত করে চেপে ধরল লোকটা। একটা আধমরা মাছি বটে, যদিও চোখে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু তবুও লোকটার মনে যেন একটা দৃঢ় বিশ্বাস জন্ম নিল, এটা মাছ না হয়ে আর কিছু হতেই পারে না। আর সেই বিশ্বাসটা মনে জন্ম নিতেই মুখে একটা হাসি রেখা ফুটে উঠল। বিশ্বাসটা আরো শক্তপোক্ত হলো যখন জিনিসটাকে নাকের কাছে আনা হলো। একটা আষ্টে গন্ধে শরীরের জবাট বাঁধা রক্তের প্রতিটা বিন্দু যেন চঞ্চল হয়ে উঠল, জিহ্বাটাও কেমন যেন করে উঠল। না, বেশি দেরি করা চলবে না, কথাটা মনে পড়তেই উঠে দাঁড়ালো লোকটা। তারপর আবারও কাটা গাছ আর লতা পাতা থেকে শরীরটা যতটা সম্ভব বাঁচিয়ে সামনের দিকে চলতে শুরু করলো। জঙ্গলটা এখানে খানিক পাতলা হয়ে এসেছে, উপরে তাকালেই গাছের ডালপালা ভেদ করে চোখ দুটো মিলিয়ে যাচ্ছে খোলা আকাশে, আর সেই সাথে অন্ধকারটাও আরেকটুখানি কমে এসেছে। এখন আর পথ চলতে খুব একটা অসুবিধে হচ্ছে না, হাঁটার গতি বাড়িয়ে দেয় সে। তবে এবার আর বেশিক্ষণ হাঁটতে হলো না, একটু দূরেই সে প্রকাণ্ড মৃত গাছটা দাঁড়িয়ে আছে দৈত্যের মতো। গাছটার সামনে যেতেই আপনা আপনি হাত দুটো জড়ো হয়ে আসে লোকটা। হাতের মুঠোর মধ্যে আবদ্ধ থাকা আধভরা মাছটার প্রাণ ততক্ষণে খাঁচা ছেড়ে চলে গেছে, তাই ছাড়া পেয়েও এতটুকুও নড়ার চেষ্টা করল না। হাত জোর করে থাকতে থাকতে ধীরে ধীরে হাঁটু ভেঙে বসে পড়ে লোকটা, আর তারপরই যেন একবার ডান দিক আর একবার বাম দিকে ঢুলে ঢুলে কি যেন একটা বলতে শুরু করে। প্রথমে মৃদু অস্ফুট স্বরে, আর তারপর ধীরে ধীরে রূপ নেয় গোটা গোটা বাক্যের, আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আশপাশটা যেন মোহিত হয়ে পড়ল অজানা এক মন্ত্রস্বরে, আর সেই সাথে লোকটার ঢুলুনিও বেড়ে গেল অনেকটা। বেশ কিছুক্ষণ এমনভাবে কাটার পর ধীরে ধীরে কমে আসলো মন্ত্রের আওয়াজ, লোকটাও যেন এখন স্থির হয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। আর তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। মৃত বৃক্ষের গোড়ালি দিয়ে বেরিয়ে আসতে লাগলো একটা ক্ষীণ অথচ তীক্ষ্ণ আলোকরশ্মি। লাল আভাটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না, ঠিক যেন আকাশের উদয়মান উল্কাপিণ্ড। দেখা দিয়েই মিলিয়ে গেল, লোকটা এতক্ষণ স্থিরভাবে বসে থাকলেও এবার আর সেইভাবে বসে থাকতে পারল না। আনন্দ আর এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল, একটা অট্টহাসি বেরিয়ে আসলো ভেতর থেকে, আর সেই পৈশাচিক হাসিতে যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো এই নিস্তেজ অরণ্য। এমন অকস্মাত হাসির শব্দে ঝিমিয়ে যাওয়া পাখির দল জেগে চমকে এইদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু অট্টহাসিটা বেশিক্ষণ রইল না। কিছু একটা মনে পড়তে হাসিটা যেন নিমেষেই মিলিয়ে গেল মুখ থেকে, চুপসানো মুখটা যেন চুপসে গেল আরও খানিকটা। এতটুকুই এইটুকু সময়ের জন্যই কি আমার এত দিনের এই সাধনা? তবে কি
তুমি নিজ রূপে ধরা দেবে না আমার কাছে, তবে কি আমার এই আরাধনা মিথ্যে হয়ে যাবে? যদি তাই হয় তবে আমিও বলে রাখছি যে প্রাণ বিসর্জন দিতে আমি এতটুকু পিছু পা হব না, না হব না আমি। আর সেই সাথে কান্না মাখা কণ্ঠে কথাগুলো শেষ করতে পারে না লোকটা। তার আগেই লুটিয়ে পড়ে মৃত বৃক্ষের গোড়ালিতেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করার শব্দ ভেসে আসতে থাকে। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গিয়ে আঘাত করে একটা মোটা শেকড়ের কাছে, আর তখনই আরও সেই চেনা দৃশ্যটা ফুটে ওঠে চোখের সামনে। একটা লাল আলোর রশ্মি বেরিয়ে আসে গাছের গোড়ালি দিয়ে। একবারও রশ্মিটা কিন্তু মিলিয়ে গেল না, বরং ধীরে ধীরে গোলাকার আকার ধারণ করল, তারপর রিংয়ের মতো ঘুরতে শুরু করলো লোকটার চারিদিকে। তার কিন্তু সেদিকে কোনোই লক্ষ্য নেই। তখনও গাছের গুড়িতে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে লোকটা। লাল আলোটা লোকটার পাশে চক্রাকারে বেশ কিছুটা সময় ঘুরে ঘুরে বেড়ানোর পর ধীরে ধীরে আবারও মিলিয়ে গেল কালো অন্ধকারে, যেমনটা এর আগেও মিলিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় লোকটার ঠিক মাথার উপর একটা বিকট শব্দে একটা প্যাঁচা ডেকে উঠল। সেই ডাকে ধরমর করে উঠে বসল সে, তারপর বসা থেকে উঠে দাঁড়ালো ধীরে ধীরে। পাশে পড়ে থাকা মরা মাছটা তুলে নিল হাতে, তারপর সেটা মৃত গাছের একটা ফোকরে গুঁজে নিয়ে হাত দুটো আরেকবার জড়ো করে যে পথে এসেছিল সেই পথ ধরে লোকটা। ততক্ষণে গাছের ডালপালা ভেদ করে চাঁদের টুকরো টুকরো আলো এসে পড়েছে, সেই আলোই পথ চলতে শুরু করে। বেশ কিছুটা পথ এমন করে হাঁটার পর যে জায়গাটা এসে লোকটা পথের মোড় নিয়েছিল সেখানটায় এসে দাঁড়ায় লোকটা। তারপর যেদিক দিয়ে অস্ফুট পায়ে হাঁটা চলে গেছে সে পথে হাঁটতে শুরু করে। দক্ষ পায়ে হেঁটে নিজের গন্তব্যে এসে পৌঁছাতে বেশি সময় লাগলো না। জঙ্গলের ঠিক মাঝখানে যে জায়গায় বেশ কিছুটা জায়গা জুড়ে কোনো গাছপালা একেবারে নেই বললেই চলে, সেখানে এসে দাঁড়ালো। সামনেই একটা ভাঙাচোরা মন্দির মতন কিছু একটা চোখে পড়তে হাত দুটো আরও প্রণামের ভঙ্গিতে বুকের কাছটায় আনল, তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো ভাঙা জীর্ণ শীর্ণ মন্দির মতন ধ্বংসাবশেষের দিকে। হ্যাঁ, মন্দিরই বটে। ভাঙা ছাদের ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করছে চাঁদের আলো, আর সেই আলোটা সরাসরি গিয়ে পড়ছে একটা মূর্তির উপরে। মিশমিশে কালো মূর্তিটার উপর চাঁদের আলো পড়ে সেটা যেন চকচক করে উঠছে। সাধারণ একটা দেবী মূর্তি, দুইটা হাত দুইটা পা, এক হাতে খড়গ আর এক হাতে একটা নরমুণ্ড নিয়ে বেদির ওপর এক বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিন্তু হার হিম করা বিষয়ও একটা আছে, আর সেটা হলো দেবী বাম হাতে যে নরমুণ্ডটা ধরে আছে সেটা মোটেও বহুদিনের পুরনো নয়। কাটা নরমুণ্ডটা দিয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা রক্তের বিন্দুগুলো এখনো জমাট বেঁধে আছে ঠিক তার নিচের মাটিতে। মাথার কাটার খড়গের অংশে জমাট বাঁধা রক্তের মাঝে এখনো নিজেদের খাদ্য সঞ্চয়ে ব্যস্ত মাছির দলেরা। ধীরে ধীরে দেবী মূর্তির একেবারে সামনে এসে দাঁড়ালো লোকটা। চোখের চাহনিতে ভর করেছে কাতরতা, ধরা ধরা গলায় বলল, মা, মা সে আজও আমায় ফাঁকি দিয়েছে, মা আসেনি আমার সামনে নিজের স্বরূপে। যদি এই তার মনোবাসনা হয় তবে তাই হোক, তাই হোক, নিজের রক্তে স্নান করিয়ে দেব তার চরণ, এতেও কি তার মন উঠবে নাই ভক্তের উপর? যদি তাই হয় তবে সে কথাটা শেষ করে না লোকটা, তার আগেই থেমে যায়। বেশ কিছুটা সময় নীরবে দেবীর মুখের দিকে তাকিয়ে থাকে, আর তারপরই নজর যায় দেবীর হাতে ধরে থাকা দেহ থেকে ছিন্ন নরমুণ্ডটার দিকে। চোখটা এখনো খোলাই আছে বছর 10-12 বয়সী ছেলেটার কাটা মাথার। লোকটার মনে হলো দুনিয়ার সব মায়া দিয়ে চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হয়তো একটু পরই ভিজে উঠবে চোখ দুটো,
চোখের পাতা ভিজে গাল বেয়ে পড়ল অশ্রুজল। লোকটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। মনে পড়ল দুই দিন আগের কথা, ছেলেটা তার অতি মায়াবী কণ্ঠ দিয়ে কাকু বলে ডেকেছিল তাকে। ছোট হাতটা দিয়ে তার হাতের আঙুল চেপে ধরে হেঁটে এসেছিল এখানে, বারবার প্রশ্ন করেছিল, কাকু ওইখানে গেলে মাকে পাবো তো? আচ্ছা, মা এখানে কেন এসেছে? মা তো জানো আমি একা ভয় পাই বাড়িতে, তবু আসলো কেন? মার সাথে আর কথাই বলবো না আর কোনোদিন। মা যেমন আমাকে রেখে লুকিয়ে গেছে, আমিও একদিন লুকাবো, তখন খুব মজা হবে, তাই না কাকু? শেষের কথাটা বলতে বলতে খিলখিল করে হেসে উঠেছিল ছেলেটা। হাসির শব্দটা যেন এখনো কানে বাজছে। নিমিষেই মনটা উদাস হয়ে যায়, বুক ফেটে একটা দীর্ঘ নিঃশ্বাস পেরিয়ে আসে। তবে ছেলেটার একটা কথা তো সে রেখেছে, বাচ্চাটা মায়ের কাছ থেকে লুকাতে চেয়েছিল। লুকাবার জন্য এর থেকে ভালো জায়গা ছেলেটা খুঁজে পেত কি? হ্যাঁ, বোধহয় পেত না। সেদিক থেকে ছেলেটার উচিত তাকে একটা ধন্যবাদ দেওয়া। কথাটা মনে পড়তেই ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে ওঠে লোকটার। মনে মনে একটা হিসেব কষতে থাকে সে। কিসের হিসাব সেটা যদিও বোঝা গেল না, কিন্তু সেটা যে কোনো এক ভয়ঙ্কর কিছুর হিসাবই হবে সেটা তার মুখের ভাব দেখে বুঝতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। এরপর প্রায় সারাটা রাতই এক অদ্ভুত ক্রিয়ায় মেতে থাকল লোকটা। কখনো বা পাগলের মতো হাসতে হাসতে লুটিয়ে পড়ল মাটিতে, আবার কখনো বা উন্মাদের মতো নৃত্য করতে লাগলো দেবী মূর্তির সামনে, আর কখনো এক মনে কি যেন এক অজানা ওর জপতে লাগলো কান্না জড়িত কণ্ঠে। ঠিক যেন একটা 12-13 বছরের বাচ্চা মায়ের বকুনি ছুকুনি খাওয়ার ভয়ে বইটা সামনে নিয়ে ঢুলে ঢুলে পড়ছে। দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এখানে উপস্থিত থাকত তাহলে নিঃসন্দেহে লোকটাকে বদ্ধ পাগল ছাড়া আর কিছুই বলার অবকাশ করত না। কিন্তু এটাই সত্যি কি? লোকটা যদি পাগলই হবে তাহলে এত রাতে এই গভীর অরণ্যেই বা কী করছে? কিসের আরাধনা তার যে সাধনা করতে দিতে হয় নরবলি? তাছাড়া সেই মরা গাছের গুড়িটারই বা আসল রূপ থাকবে কিভাবে? মরা গাছ তো মরাই হয়, তাকে নতুন করে দেখার কি আছে? কিন্তু সেখানেও একটা প্রশ্ন উঁকি দেয়, সেটা যদি মৃতবৃক্ষই হবে তাহলে লাল আলোর রশ্মিটাই বা এলো কোথা থেকে? তবে কি সেটা কোনো গাছই নয়, অন্য কিছু? আর লোকটা, এই লোকটাই বা কে, যে কিনা এই গভীর অরণ্যে এসে কোনো এক অজানা অচেনা নাম না শোনা দেবীর পুজোয় নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, নিজের স্বার্থে খালি করছে কোনো এক মায়ের কোল, কেড়ে নিচ্ছে বাবার বুকের ধন? কি লোকটা, উদ্দেশ্য বা কী থাকতে পারে? প্রশ্নগুলো যদিও কড়া নাড়ছে বারবার, কিন্তু উত্তরগুলো আজ নিশ্চুপ। যদিও ভোর হতে এখনো বেশ খানিকটা সময় বাকি, তবুও লোকটা এবার দেবী মূর্তির সামনে থেকে উঠে পড়ল। এবার ফিরতে হবে, প্রথমে অতি সাবধানে পা ফেলে মন্দিরটার বাইরে এসে আরও একবার দুই হাত বুকের কাছে এনে প্রণামের ভঙ্গিতে মাথাটা খানিক নিচু করে সে। তারপর ঘুরে দাঁড়ায়, যে পথে এসেছিল সেই পথে মিলিয়ে যায় আবছা আলো আধারির মাঝে। সাটুর্যে মশাই, বলি বাড়ি আছেন নাকি? দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিতে যাবে, ঠিক সেই সময় বাড়ির বাইরে থেকে নিজের নামটা শুনে বিছানা থেকে উঠে ঘরের চৌকাঠের কাছটায় দাঁড়ালেন সুধীমল চাটুর্যে। গলাটা খানিক উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে আবারও সেই একই কণ্ঠস্বর ভেসে আসলো, আগে আমি মধুকর। লোকটাকে চেনেন সুধীমল বাবু, পাশের গায়ের লোক। তিনি তাকে আসতে বলে পাঠিয়েছিলেন একটা কাজের কথা বলে। তার অবশ্য সকালেই আসার কথা ছিল, কিন্তু আসলো এই বেলায়। ও মধুকর, বসো, আসছি। কথাটা বলে
সুধীমল চাটুর্যে আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারপর গায়ে একটা ফতুয়া জড়িয়ে বাড়ির বাইরে আসলেন। মধুকর নামের লোকটার পাশে বসতে বসতে বললেন, তা দেরি হলো যে, তোমাকে তো সকালে আসতে বলে পাঠিয়েছিলাম। সে এক কাণ্ড হয়েছে চাটুর্যে মশাই, আমাদের গায়ের বীরেনের ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন হলো। তাই গা শুদ্ধ লোক ছোটাছুটি করতে হচ্ছে। একটা জলজ্যান্ত ছেলে দিনে দুপুরে উধাও হয়ে গেল, বলি এটা কি কোনো কথা? হ্যাঁ, কি যে দিনকালে সে পড়ল বলেন তো। কথাগুলো বলে মধুকর নিজের দাঁত দুটো মাথার কাছে জোর করে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে দুগ্গা দুগ্গা বলে আবার সুধীমল চাটুর্যের দিকে তাকিয়ে বলল, তা আমাকে কেন ডেকে পাঠিয়েছেন বললেন না তো? বীরেনের ছেলে উধাও। কথাটা শুনে সুধীমল চাটুর্যের মুখটা কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেল। এই তো কয়েকদিন আগেই ওনার কাছে ছেলেটাকে নিয়ে এসেছিল বীরেন। ভারী মিষ্টি দেখতে ছেলেটা, কাকু কাকু করে গায়ে পড়ছিল বারবার। বীরেন যদিও একটু ইতস্তত করছিল, কারণ হাজার হলেও সুবিমল চাটুর্যে এই গায়ের মোড়ল, কিন্তু সে তো ছোট মানুষ, এসবের কতটুকুই বা বোঝে সে। তাছাড়া সুধীমল চাটুর্যের বেশ মনে ধরেছিল ছেলেটাকে। বিয়ের এতটা বছর পার হয়ে গেলেও নিজের কোনো ছেলেপুলে হয়নি, এখন আর হবে বলেও মনে হয় না। বয়স তো আর কম হলো না, সামনের ভাদ্রতে 55 হবে, তাই ছোট বাচ্চা দেখলে ওনার আনন্দের সীমা থাকে না। সেদিনও বীরেন যখন কাজ করছিল তখন সারাটা দিন তিনি ছেলেটাকে নিজের কাছেই রেখেছিলেন। মা মরা ছেলে, বাড়িতে দেখভাল করার মতো কেউ নেই, তাই বীরেন যেখানে কাজে যায় ছেলেটাকেও সাথে সাথে নিয়ে যায়। এক মুহূর্তের জন্যেও কাজ ছাড়া করতে চায় না ছেলেটাকে, আর সেই ছেলেটাকেই কিনা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবতে ভাবতে সুধীমল চাটুর্যের মুখটা কেমন যেন ভাবলেশহীন হয়ে গেল। ছোট্ট ছেলেটার হাসি মুখটা যেন বারবার ভেসে উঠল চোখের সামনে, আর সেই কাকু ডাকটা সেটাও বেশ কয়েকবার কানে বেজে উঠল। চাটুর্যে মশাই, কি হলো? সুধীমল চাটুর্যের এমন উদাস ভাব দেখে জিজ্ঞেস করল মধুকর, আর তাতেই যেন সংবিত ফিরে আসলো ওনার। আমতা আমতা করে বললেন, ও না না কিছু না, বীরেনের জন্য সত্যি মনটা খারাপ হয়ে গেল। কি বলবো চাটুর্যে মশাই, শুধু কি আপনার, পুরো গ্রাম শুদ্ধ লোকেরই এমন অবস্থা। মা মরা ছেলেটা সবার সাথে কত হেসে হেসে কথা বলত, দেখি খোঁজাখুঁজি করে তবে মনে হয় না আর পাওয়া যাবে। অতটুকুন বাচ্চা ছেলে একা একা কোথায় বা যাবে বলুন তো। কথাগুলো শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো সুধীমল চাটুর্যের ভেতর থেকে। বললেন, হ্যাঁ অতটুকুনি তো বাচ্চা, কোথায় বা যাবে, দেখো কি করা যায়। যাই হোক, যে জন্য ডেকে পাঠিয়েছিলাম সেটা বলি। শোনো, আমার কয়েকজন লোক দরকার বুঝলে। বাড়ির আমার যে পুকুরটা আছে না, ওটা খনন করতে হবে, অনেক লোকেরই প্রয়োজন। তুমি একে ওকে বলে দেখো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ছি ছি, কি যে বলেন না চাটুর্যে মশাই, ও কথা আমাদের মনেও আসে না কখনো, কবে নাগাদ কাজ শুরু করতে হবে বলুন। সময় খুবই কম, একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়। বেশ, তাহলে কাল থেকেই লেগে পড়ি। সুধীমল চাটুর্যে কোমরের ধুতির ভাঁজ থেকে কয়েকটা নোট বের করে দিয়ে বললেন, এই নাও। মধুকর হাত বাড়িয়ে অতি যত্নে নোটগুলো হাতে নিয়ে প্রণাম করে চলে যেতেই তিনি নিজেও উঠে পড়লেন। দুপুর পেরিয়ে বিকেল হয় হয় করছে, এমন সময় গ্রামের মন্দিরের রাস্তাটায় নিঃশব্দে হেঁটে চলেছেন সুধীমল চাটুর্যে। পাশেই কয়েকজন লোক কি যেন একটা বিষয় নিয়ে গল্প করছে নিজেদের মধ্যে, তার কিছুটা অবশ্য ওনার কানেও আসলো। অন্য সময় হলে হয়তো তিনিও সে আলাপে যোগ দিতেন, কিন্তু এখন সময় নেই মোটেও, কারণ ওনার মন ছুটছে অন্য কিছুতে। একটা সন্দেহ
বারবার মনে এসে ছুরিকাঘাত করেই চলেছে, কিন্তু পথে বাধা আসলোই। পেছন থেকে কে যেন ডেকে উঠল, চার্যমশাই, ও চার্যমশাই, এমন অসময়ে কোথায় চললেন? পিছুটাকে থেমে গেলেন সুধীমল চাটুজ্জে। যদিও মনে মনে বেশ খানিকটা বিরক্তই হলেন, কিন্তু সেটা বাইরে প্রকাশ না করে হাসতে হাসতে বললেন, এই মন্দিরের দিকটাই। আপনার কানেও এসেছে নাকি কথাটা? লোকটার কথা শুনে খানিকটা হড়কে গেলেন সুধীমল চাটুজ্জে। আমার কানেও এসেছে মানে? তবে কি আমি যে সন্দেহটা করছি সেটা সবাই জেনে গেছে? যদি তাই হয় তাহলে তো আমারও নিজের বিপদ কম নয়, কারণ সেই তো। মনে মনে কথাগুলো আওড়ালেও মুখে বললেন, কোন কথাটা? আরে ওই যে কালী মন্দিরটার পাশে যে চটকা গাছটা আছে না, সেখানে নাকি এক সাধু সন্ন্যাসী এসে বসেছে, যদিও লোকটা সজ্জন নাকি সেটা এখনো বলা যাচ্ছে না। লোকটা শেষের কথাটা যেন একটু সন্দেহ ভরা কণ্ঠেই বলল। সুধীমল চ্যাটার্জি আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকলেন সামনের দিকে। কালী মন্দিরের সামনে এসে দাঁড়াতেই লক্ষ্য করলেন, লোকটা কোনো কথায় মিথ্যে বলেনি, সত্যি পরনে সাধারণ বেশ তুষার একটা আধ বয়সী লোক সামনে আসন সাজিয়ে বসে আছে চটকা গাছটার নিচে, আর তার সামনে বেশ কয়েকজন লোক। লোকগুলোকে চেনেন সুধীমল চাটুজ্জি, এই গাইরি লোক। লোকের মুখে সাধু সন্ন্যাসীর কথা শুনে এসেছে হয়তো, কিন্তু যে বিষয়টা দেখে উনি বিস্মিত হলেন সেটা হলো এই লোককে তিনি চেনেন। গত তিন দিন আগেও তো লোকটার সাথে দেখা করে গেছেন তিনি, যদিও তখন লোকটা পুরনো কালী মন্দিরটায় ছিল। কিন্তু একটা বিষয় দেখে বেশ অবাকই হলেন সুধীমল চাটুজ্জে, আর সেটা হলো তিন দিন আগে যে লোকটাকে তিনি পুরনো কালী মন্দিরের অন্ধকার কুটিরে দেখেছিলেন সে লোক তো এমন ছিল না। লোকটা যে একই সেটা বুঝতে অসুবিধে হলো না ঠিকই, কিন্তু কিন্তু কেন জানি মনে হচ্ছে লোকটার বয়স কম করে হলেও 10 বছর কমে গেছে, নাকি তিনি সেদিনও এমনটাই দেখেছিলেন। এতটা চোখের ভুল হয় কি করে? যদিও বয়স হয়েছে কিন্তু চোখটা ঠিকঠাকই কাজ করে সুধীমল চাটুজ্জের। চটকা গাছটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন তিনি। ওনাকে দেখেই সামনে বসে থাকা লোকগুলো 2 হাত জড়ো করে প্রণাম করলেন। এরপর সাধু সবাইকে পরে আসতে বলে চলে যেতে বলতেই লোকগুলো চলে গেল। তিনি তখনও এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকলেন বসে থাকা লোকটার দিকে। লোকটা হয়তো কিছু একটা বুঝতে পেরেই হাসি মুখে বলল, কি অবাক হলে বুঝি? তুমি কি সেই লোক যার সাথে আমি গত 3 দিন আগে দেখা করতে গিয়েছিলাম? কিন্তু তাই বা হয় কি করে? তখন তো কি, তখন খানিকটা বয়স্ক ছিলাম তাই তো। কথাটা বলতে বলতে লোকটা কেমন যেন একটা রহস্যের হাসি হাসল, তারপর বলল, বসো বসো। সুধীমল চাটুজ্জে বসলেন ঠিকই, কিন্তু তার অবাক ভাবটা তখনও কাটেনি। আর সেটা দেখে লোকটা আবারও একটু হেসে বলল, তোমার মতো আমিও অবাক হয়েছিলাম, কিন্তু পরে জিনিসটা বুঝতে পারি। সে যাই হোক, পুকুর খননের কাজ শুরু করেছে তো, সময় কিন্তু আর বেশি নেই, সামনে অমাবস্যা তিথিতেই কাজ সম্পূর্ণ হওয়া চাই। হ্যাঁ, কাল থেকে লোক খননের কাজ শুরু করবে। বেশ। সুধীমল চাটুজ্জে খানিকক্ষণ চুপ থেকে এবার আসল কথাটা বললেন, যা তিনি বলার জন্যই এসেছিলেন। ছেলেটা কোথায়? তুমি তো বলেছিলে বিকেলেই ছেলেটাকে গ্রামে রেখে এসেছ, তাহলে আজ 2 দিন হয়ে গেল, ছেলেটা তো এখনো ফিরে যায়নি। লোকটা কিন্তু এই প্রশ্নের কোনো সৎ উত্তর দিল না, বরং একটু হেসে বলল, মনে আছে তো তোমার করা সেই প্রতিজ্ঞার কথা
আমি তোমাকে সন্তান দিব, বিনিময়ে যা চাইব তাই দেবে তুমি আমাকে। এখন তো ভুললে চলবে না। কথাটা শুনে বিদ্যুৎ খেলে গেল সুধীমলচার্যের পুরো শরীরে। আমতা আমতা করে বললেন, তার মানে? তার মানে নিশ্চয় তুমি বুঝতে পারছো। রাগে ঘৃণায় গর্জে উঠলেন সুধীমলচার্য। কর্কশ কণ্ঠে বললেন, তার মানে? তার মানে তুমি ছেলেটাকে, ছি ছি, তুমি এত নীচ! আমি তোমার কথার উপর ভরসা করে বাচ্চা ছেলেটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর তুমি কিনা শেষে? আমি এখনই জানাবো, আমি এখনই সবাইকে জানাবো কথাটা। আর তারপর? আর তারপর কি? ভুলে যেও না যে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে। তাছাড়া কথাটা জানাজানি হয়ে গেলে লোকে নিশ্চয়ই তোমায় ছেড়ে দেবে না। দেবে কি? পুরো কথাটা শেষ করতে পারলেন না সুধীমল চাটুর্য। তার আগেই গুরুগম্ভীর স্বরে কথাগুলো বলে উঠল লোকটা। সুধীমলবাবুর পুরো শরীর যেন রাগের ঘৃণায় জ্বলতে শুরু করলো। হয়তো রাগের মাথায় কিছু একটা করা যায়, কিন্তু তাতে ফল খুব একটা ভালো হবে কি? কারণ সমান দোষী সে নিজেও। তোমার সন্তান চাই তো, পাবি। কথা যখন দিয়েছি তখন সে কথার খেলাপ হবে না। সুধীমল চাটুর্য আর বসে থাকতে পারলেন না। পাছে রাগের বসে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে এই ভয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। তারপর আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করলেন গ্রামের দিকে। বিয়ের বেশ কিছু বছর পরও যখন ঘরে কোনো সন্তান জন্ম নিল না, তখন সুধীমল চাটুর্জি অনেক চেষ্টাই করেছেন একটা সন্তানের আশায়। যে যেখানে যেতে বলেছেন গিয়েছেন, যা করতে বলেছেন সেটাই করেছেন। ছেলে হোক বা মেয়ে, তাতে কিছুই আসে যায় না সুধীমল চাটুর্যের। কেবল একটা সন্তান হলেই চলবে, স্ত্রীর মুখের দিকে তাকাতে পারেন না তিনি, সংসারেও বিশেষ মন টেকে না। মানুষটা মা ডাক শুনবেন এটা তো আর অন্যায় আবদার হতে পারে না। কিন্তু কী বা করবেন তিনি? অনেক চেষ্টাই তো করলেন। এরপরও যখন কিছুতেই কিছু হলো না, তখন সে আশা একেবারে বাদই দিয়ে দিয়েছিলেন বলা চলে। কিন্তু হঠাৎ কোথায় থেকে যেন এই লোকটার সাথে দেখা হলো। বেশি দিন নয়, দিন পনেরোর আগের কথা। সুধীমলবাবু প্রতিদিনের মতো সেদিনও বাইরের দাওয়াখানায় বসেছিলেন সকালবেলা। তখনই কোথা থেকে যেন লোকটা এসে দাঁড়ালো সামনে। প্রথম প্রথম লোকটাকে মোটেও ভালো লাগলো না তার, তাই কথা বলার বিশেষ আগ্রহও দেখালেন না। কিন্তু লোকটা যখন বলল, তোমার কোনো ছেলে মেয়ে হয়নি তাই না? আমি কিন্তু তোমাকে একটা সন্তান দিতে পারি। কথাটা শুনে লোকটার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন সুধীমল চাটুর্য। হাজার হলেও একটা সন্তানের জন্য তিনি কম চেষ্টা করেননি। যাদের কাছে গিয়েছেন তারা কেউ তার কাছে নিজে আসেনি, বরং ওনাকেই তাদের কাছে যেতে হয়েছিল। আর এবার যখন চেনা নেই জানা নেই অচেনা একটা লোক এমন কথা বলল, তখন আর নিজেকে সামলাতে পারলেন না সুধীমল চাটুর্য। বললেন, কে তুমি? আর আমার যে কোনো সন্তান নেই সেটাই তুমি জানলে কেমন করে? আমি ভবঘুরে মানুষ, সাধু সন্ন্যাসীও বলতে পারো। তাছাড়া তোমার যে কোনো সন্তান নেই সেটা আমি কোনো অলৌকিক কিছুর দ্বারা জানতে পারি, এখানে এসেই শুনেছি। তাই ভাবলাম তোমার একটা উপকার করেছে। লোকটার কথাগুলো বেশ ভালো লেগেছিল সুধীমল চাটুর্যের। লোকটার কথা শুনে সজ্জনই মনে হয়। যদি তাই না হতো, তাহলে তো লোকটা দিব্যি বলতে পারত যে কোনো এক নিজস্ব শক্তির সাহায্যে জানতে পেরেছে সে। কিন্তু লোকটা তো তা বলেনি, বরং সত্যিটাই বলল। লোকটার প্রতি কেমন যেন একটা শ্রদ্ধা জন্মে গিয়েছিল সেদিন। তাছাড়া চেষ্টা তো আর কম করলেন না, আরেকবার না হয়ে করাই যাক, তাতে ক্ষতি কি? কিন্তু তার বিনিময়ে কি চাও তুমি? যদি তোমার কথা সত্যি হয়, তবে আমি প্রতিজ্ঞা করছি তুমি যা চাইবে তাই পাবে। সুধীমল চাটুর্যের কথা শুনে
লোকটা একটু হেসেছিল, তারপর বলেছিল, একটা মানুষের উপকার করব তাতে আবার বিনিময় কিসের? তবে যদি দরকার পড়ে আমি নিজেই চাইব। তবে হ্যাঁ, আপাতত আমার এখানে থাকার কোনো জায়গা নেই। অবশ্য থাকার জায়গা কোনো কালেই নেই, কিন্তু তাই বলে তো আর পথে ঘাটে থাকা যায় না। তাই তুমি যদি আমাকে একটা থাকার জায়গা করে দিতে পারো তাহলে বেশ ভালো হয়। বাড়িতে থাকতে আমি চাই না, কোনো মন্দির হলেও চলবে, কারণ আমি জানি এখানে কোনো শ্মশান নেই। আচ্ছা, ভাঙাচুরা একটা মন্দিরও কি হবে না? লোকটা কথা খুব একটা ভুল বলেনি। এই গায়ে শ্মশান নেই, পাশের গ্রামে একটা নদী আছে, আর সেই নদীর ধারেই শ্মশান। চার গায়ের লোক সেখানেই যায় দেহ সৎকার করতে। তবে মন্দির দুটো আছে বটে, একটাতে পুজো হয়, তবে আরেকটা মন্দির ভাঙাচুরা হলেও সেখানে থাকার কোনো অসুবিধে হবে না মোটেও। সুধীমল চাটুর্য বললেন, পুরনো কালী মন্দির হলে চলবে কি? চলবে বই কি, আলবাত চলবে। সেদিন থেকে লোকটা সেই কালী মন্দিরেই থাকত। সুধীমল চাটুর্য মাঝে মাঝে যেতেন দেখা করতে। একদিন যেতেই লোকটা বলল, আচ্ছা, তোমার বাড়ির পিছনে একটা ছোট পুকুর আছে দেখছিলাম, সে কি তোমার নিজের পুকুর? আগে হ্যাঁ। বেশ, পুকুরটা খনন করা সম্ভব কি? হ্যাঁ, তা অবশ্যই সম্ভব, কিন্তু কেন বলো তো? কাজ আছে, কাল বলবো, সন্ধ্যের সময় তোমার বাড়িতে যাব, গিয়ে একটা ম্যাপ দেখিয়ে দিয়ে আসব, সেই অনুযায়ী কাজ করো, তাহলেই হবে। সন্ধ্যের সময় কেন? তুমি গ্রামের মোড়ল হয়ে আমার মতো একজন লোকের সাথে চলাফেরা করছো, সেটা দেখলে লোকে নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। তাছাড়া সন্ধ্যার সময়ই ভালো। সুধীর চাটুজ্জে আর কোনো কথা বললেন না। লোকটা অবশ্য সন্ধ্যায় এসে একটা ম্যাপ এঁকে দিয়ে গিয়েছিল। আর লোকটা চলে যেতেই একজন চাকরকে ডেকে কয়েকটা খুঁটি পুঁতে দিয়েছিলেন সুধীমল চাটুজ্জে। যাওয়ার সময় লোকটা বলেছিল, কাল সকাল নাগাদ একবার এসো তো, কিছু নিয়ম বলে দেব। পরের দিন সকালে গিয়েছিলেন সুধীমল চাটুজ্জে, ফিরেও এসেছিলেন। মোট কথা, লোকটাকে খুব মনে ধরেছিল সুধীমল চাটুজ্জের। তাছাড়া সাধু সন্ন্যাসী তিনি এর আগেও দেখেছেন, তাদের কথা যেন কেমন কেমন, ভালো লাগেনি ওনার। কিন্তু এই লোকটার ব্যবহার আর কথা দুটোই তাকে বেশ আকৃষ্ট করে ফেলেছিল। সেদিন কি যেন একটা কাজে সুধীমল চাটুজ্জিকে যেতে হয়েছিল পাশের গ্রামে। ফেরার সময় হঠাৎ একটা বাচ্চা ছেলের ডাকে পিছন ফিরে তাকান। কাকু! ডাকটা শুনে পিছনে তাকাতে সুধীমল চাটুজ্জের মনটা যেন আনন্দে ভরে উঠেছিল। এ তো বীরেনের ছেলে। ছেলেটা ততক্ষণে দৌড়ে কাছে চলে এসেছিল, পরম স্নেহমাখা হাত দুটো বাড়িয়ে দিতে হাতের একটা আঙুল চেপে ধরেছিল ছেলেটি। সুধীমল চাটুজ্জে আরেকটা হাত তার মাথায় বুলিয়ে দিতে দিতে হাঁটু ভেঙে বসেছিলেন, বলেছিলেন, আজকে বাবার সাথে যাওনি? না, বাবা তো আজ কাজে যায়নি, অসুখ করেছে, তাই আমিও যাইনি। ওই যে ওইখানটায় বসে খেলছিলাম, তোমাকে দেখেই তো দৌড়ে আসলাম। কথাগুলো বলতে বলতে সেদিকটায় আঙুল দেখিয়েছিল 10 বছরের বাচ্চা ছেলেটি। সুধীমল চাটুজ্জে তাকিয়ে দেখলেন খেলা বিশেষ কিছুই নয়, ছোট বাচ্চারা যা করে আর কি, ধুলো নিয়ে খেলা। সেই ধুলো এখনও ছেলেটির গায়ে হাতে পায়ে লেগেই রয়েছে। ছেলেটিকে দেখে ভারী মায়া হয় সুধীমল চাটুজ্জের। মনে মনে ভাবেন, এমন একটা ছেলে যদি তার নিজেরও থাকত কতই না ভালো হতো তাহলে, বলেছিলেন। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাব, তোমার বাড়িটা তো অনেক বড়,
খেলার জিনিসও আসে নিশ্চয়ই। বাচ্চা ছেলেটার কথায় সুদিমল চাটুর্য একটু হেসে বলেছিলেন, হ্যাঁ আছে তো। ছেলেটিকে নিয়ে নিজের গ্রামের দিকে যেতে যেতে দেখলেন আশেপাশে লোকজন বিশেষ নেই, দুপুরবেলায় লোকজন থাকার কথাও নয়। তিনি ভেবেছিলেন বাড়ি গিয়ে চাকরকে দিয়ে বীরেনের কাছে একটা খবর পাঠাবে, চলেই এসেছিলেন বাড়ির কাছাকাছি। তারপর হঠাৎ কি যেন একটা কথা মনে আসতেই পুরনো মন্দিরটার রাস্তা ধরেছিলেন, একবার লোকটার সাথে দেখা করা উচিত, গতকাল আসা হয়নি, তাছাড়া আজও আসা হবে বলে মনে হয় না। পুরোটা সময় তো এই বাচ্চাটার সাথেই কাটাবেন তিনি, তাই এই বেলা একবার দেখা করে যাওয়া ভালো হবে ভেবে মন্দিরের কাজটায় এসে বাচ্চা ছেলেটাকে বাইরে রেখে পুরনো মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছিলেন সুধীমল চাটুর্য। তারপর বেশ কিছুক্ষণ কথা বলে ফিরতেই যাবেন, হঠাৎ লক্ষ্য করলেন লোকটার নজর এতক্ষণ তার দিকে থাকলেও এখন তার নজর চলে গেছে ভাঙা দরজার দিকে। লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন একটা দেখছে। তিনি নিজেও বিষয়টা দেখার জন্য পিছনে তাকাতেই দেখলেন বীরেনের ছেলেটা ততক্ষণে এসে দাঁড়িয়েছে ভাঙা দরজাটার পাশে। পাশের গ্রামের ছেলে আমার সাথে এসেছে, এমন একটা বাচ্চা তোমারও চাই তো, রেখে যাও কি আমার কাছে। লোকটার এমন কথাই বেশ অবাকই হয়েছিলেন সুধীমল চাটুর্য। প্রথমত বাচ্চাটা তার নিজের নয়, আর দ্বিতীয়ত বীরেনকে এখনো জানানো হয়নি, আর তাছাড়া আরেকজনের বাচ্চাকে তিনি কীভাবেই বা এখানে রেখে যাবেন। আমতা আমতা করে কথাটা বলতেই লোকটা বলেছিল, ভয় নেই, বিকেলের দিকে আমি নিজেই ওকে রেখে আসব। বীরেন মানে ছুতোর মিস্ত্রি তো, চিনি। প্রথমে একটু আমতা আমতা করলেও অবশেষে লোকটার কথায় রাজি হয়েছিলেন সুধীমল চাটুর্য। মনে মনে ভাবলেন লোকটা যদি এমন একটা বাচ্চা এনে দিতে পারে তাহলে বেশ হয়। কিন্তু সরল মনেই বাচ্চাকে রেখে এসেছিলেন সুধীমল চাটুর্য, ভেবেছিলেন এমন অবস্থায় বীরেনকে খবর দেওয়াটা মোটেও ভালো কাজ হবে না, কারণ সে শুনলে নিশ্চয়ই খুশি হবে না, তাছাড়া এই বিকেল হলো বলে তারপরই তো তিনি নিজে এসে নিয়ে যাবেন ছেলেটাকে। বিকেলে অবশ্য সুধীমল চাটুর্য গিয়েছিলেন, কিন্তু বাচ্চাটাকে দেখতে না পেয়ে যখন প্রশ্ন করেছিলেন তখন লোকটা বলেছিল, রেখে এসেছি, তাছাড়া বাচ্চাটার মুখে যখন শুনলাম তার বাবা অসুস্থ তখন নিজেই গিয়েছিলাম। সুধীমল চাটুর্য বিশ্বাস করেছিলেন লোকটার কথায়, তাছাড়া এতদিনে লোকটাকে তার খারাপ বলে মনে হয়নি তো। লোকটা কথাগুলো বলে একটা বাজারের ফর্দ ধরিয়ে দিয়ে বলেছিল, এইগুলো দরকার পড়বে শহর থেকে আনতে হবে, লোক দ্বারা আনলে হবে, তবে নিজে গিয়ে আনলে বেশি ভালো হয়। শহরে যেতে হবে, কিন্তু সে তো অনেকটা পথ, একদিনে গিয়ে আবার ফিরে আসা যাবে না, তাই তিনি চিন্তা করলেন পরদিন সকালে বেরিয়ে পড়বেন। গেলেনও তাই, এদিকে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা তিনি ঘুণাক্ষরেও টের পেলেন না। জানতে পারলেন ফেরার পর মধুকরের মুখে, আর শুনেই পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গিয়েছিল। দিক বিদিক চিন্তা না করে ছুটে এসেছিলেন মন্দিরের কাছে, আর এসে যা শুনলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জোগাড় হলো। কোনো মতে হেঁটে সুধীমল চাটুর্য যখন নিজের বাড়িতে এসে পৌঁছালেন তখন রোদ পড়ে গিয়েছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। শেষে কিনা নিজের স্বার্থে একটা বাচ্চা ছেলেকে তুলে দিলেন সেই ভয়ঙ্কর লোকটার হাতে। সন্ধে হয়, আজও মাঠের উপর দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছে লোকটা, তবে আজ আর একা নয়, সাথে একটা বছর দশ বারোর বাচ্চা ছেলে। লোকটা নিজে দ্রুত পায়ে হাঁটছে বটে, কিন্তু বাচ্চা ছেলেটা বারবার পিছু হয়ে পড়ছে। আর তখন লোকটা একটু থেমে ছেলেটাকে সাথে নিয়ে আবার দ্রুত পায়ে হাঁটছে। আজকে আশেপাশে কেউ নেই, গ্রামের ছেলেরা আগে নিজেদের খেলার সরঞ্জাম নিয়ে চলে গেছে। ধীরে ধীরে দুজন জঙ্গলের ভেতরে ঢুকল, ছেলেটা কিন্তু আর হাঁটতে চাইল না, বলল, এখানে কেন, তুমি তো বললে মেলায় যাব।
যাব তো, ওই যে পায়ে হাঁটা পথ, এই পথে গেলেই তাড়াতাড়ি হবে, আর ফিরতেও পারবো তাড়াতাড়ি। দেরি করে ফিরলে তো তোমার বাবা মা আবার বকবে, তাই না? ছেলেটা আর কোনো কথা বলল না, পায়ে হাঁটা অস্ফুট পথে হেঁটে চলল। হাঁটতে হাঁটতে লোকটা যখন পুরনো ভাঙা মন্দিরটার সামনে এসে দাঁড়ালো, তখন চারদিক অন্ধকার। আর দেরি করল না লোকটা, দ্রুত ছেলেটার হাত পা বেঁধে ফেলল, মুখে একটা কাপড় গুঁজে দেয়। এমন আচমকা আক্রমণের জন্য ছেলেটা হয়তো মোটেও প্রস্তুত ছিল না, তাই বাধা দেওয়ার চেষ্টা করল বটে, কিন্তু কোনো ফল হলো না। কেবল মুখ দিয়ে গো গো আওয়াজ তুলল কয়েকবার। লোকটা ছেলেটাকে অতি যত্নে তুলে নিল কোলে। এতটুকু আঁচড়ও লাগা যাবে না, লাগলেই সব শেষ। ধীরে ধীরে রাত গভীর হতে শুরু করল, আর সেই সাথে লোকটার গতিবিধিও খানিকটা বেড়ে গেল। দক্ষ হাতে নিজের সাধনার আসনখানা প্রস্তুত করতে খুব একটা সময় লাগলো না। মাটিতে লুটিয়ে থাকা ছেলেটাকে সামনে রেখে শুরু করল মন্ত্র উচ্চারণ। আর একটু পরপরই পাশের সিঁদুরের থালা থেকে বেশ কিছুটা নিয়ে ছুঁড়ে দিতে লাগলো ছেলেটার লুটিয়ে থাকা শরীরটার দিকে। দেখতে দেখতে পুরো শরীরটা যেন সিঁদুরের রঙে লাল হয়ে গেল। বেশ কিছুক্ষণ এমনভাবে মন্ত্রোচ্চারণের পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো লোকটা। তারপর নাম না জানা দেবী মূর্তির কাছে গিয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে উচ্চস্বরে বলে উঠে, নে মা, এই নে তোর ভোগ, ভক্তের মনের আশা পূরণ কর। কথাগুলো বলেই মূর্তির ডান হাতে থাকা খড়গখানা নিজের হাতে তুলে নেয় লোকটা। তারপর আবার খানিকটা পিছনে এসে মাটিতে পড়ে থাকা বাচ্চাটিকে তুলে নেয় কোলে। তারপর ছেলেটাকে শুইয়ে দেয় মূর্তি বেদির ওপর। ছেলেটা একবার গো গো শব্দ করে নড়ে ওঠে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সে জল মাটিতে না পড়তে মক্ষম এক কোপে মাথাটা আলাদা হয়ে যায় দেহ থেকে। মাথাবিহীন শরীরটা কয়েকবার নড়ে উঠে আবার স্থির হয়ে যায়, আর সেই সাথে ছোট মাথাটা পড়ে থাকে মূর্তির পায়ের কাছটায়। চোখটা খোলা, ভেজা চোখের কোণ দিয়ে চুইয়ে পড়ছে অশ্রু জল, আর মূর্তির পা ভিজে যাচ্ছে তাজা রক্তে। লোকটার মুখ থেকে বেরিয়ে আসে এক পৈশাচিক হাসি, হাসতে হাসতে এগিয়ে যায় মূর্তির দিকে। হাতের রক্তাক্ত খড়গটা রেখে দেয় মূর্তির ডান হাতে, আর সেই সাথে পায়ের কাছ থেকে মাথাটা তুলে রাখে বাম হাতে। তারপর আবারও নিজের রক্তাক্ত দুই হাত জড়ো করে আনে বুকের কাছে। ধীরে ধীরে হাত দুটো উঠে আসে মাথার কাছটায়। মূর্তির সামনে হাঁটু ভেঙে বসে পড়ে লোকটা, তারপর লুটিয়ে পড়ে মূর্তির পায়ে। কণ্ঠ দিয়ে বেরিয়ে আসছে কান্নার স্বর। বেশ কিছুক্ষণ এমনভাবে চলার পর লোকটা উঠে বসে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মাথাবিহীন দেহটা টানতে টানতে নিয়ে যায় মন্দিরের বাইরে, আর বাইরে এসেই কোলে তুলে নেয় দেহটাকে। তারপর অতীব সাবধানে হাঁটতে থাকে আরেকটা রাস্তা দিয়ে। এই রাস্তাটাতেই অস্ফুট পায়ের ছাপ। চাঁদের আলোয় পথ চলতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়, কিন্তু তবুও লোকটার হাঁটার গতি দেখে মনে হচ্ছে এই রাস্তায় যাতায়াত তার নতুন নয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর লোকটা পৌঁছে গেল সেই আগের দিনের মৃত গাছটার কাছে। আর এসেই লোকটা দুই হাতে দেহটাকে সামনে ধরে নিজে হাঁটু ভেঙে বসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই যে দেখো, ভোগ দিয়েছি আমি, তাজা রক্ত দিয়েছি, এবার তো দেখা দাও। কথাগুলো বলতে বলতে লোকটা আবারও ঢুলতে শুরু করলো আগের দিনের মতোই। শুধু পার্থক্য এই যে, আগের দিন হাত ছিল খালি, আর আজ রাতে মুণ্ডচ্ছেদ করা দেহ, কাটা গলা দিয়ে এখনো টক টক করে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। লোকটা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে আরম্ভ করল। বেশিক্ষণ পড়তে হলো না, তার আগেই দেখা গেল সেই আগের দৃশ্য। মৃত গাছের গুড়ি থেকে বেরিয়ে আসছে একটা লাল আলোক রশ্মি, কিন্তু এবারের আলোটা যেন গতদিনের তুলনায় অনেকটাই বেশি। লাল আভাটা গুড়ির ভেতর থেকে আলোর রশ্মিটা বেরিয়ে আসতে চোখ খুলল লোকটা। আজকে কিন্তু সেটা বিলিয়ে গেল না,
বরং ধীরে ধীরে গোলাকৃতি হতে শুরু করল। প্রথমে বিন্দু, তারপর আরেকটু বড়। এমনভাবে বড় হতে হতে আলোটা যেন রূপ নিল একটা অবয়বে। তারপর ধীরে ধীরে আগের দিনের মতোই ঘুরতে থাকলো লোকটার চারপাশে। কিন্তু এবার আর শূন্যে নয়, বরঞ্চ দেখে মনে হচ্ছে আলোটা হাঁটছে মানুষের মতো। পরের দিন সকালবেলা গ্রামে একটা হইচই পড়ে গেল। ঘটনাটা আর কিছুই নয়, ঘনামিত্রের ছোট ছেলেটা সকাল থেকে জেদ ধরেছিল মেলায় যাবে। কিন্তু ঘনামিত্র ছেলের এমন আবদারে রাজি না হলে ছেলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলের এমন কাণ্ডে বাবা একটু হেসেছিল বটে, ভেবেছিল একটু পর হয়তো ফিরে আসবে। কিন্তু সন্ধ্যের পরও যখন ফিরে আসলো না, তখন আশেপাশের বাড়িগুলি খোঁজাখুঁজি আরম্ভ হলো। কিন্তু তবুও যখন খুঁজে পাওয়া গেল না, তখন পুরো গ্রামে খোঁজ করা হলো, কিন্তু কোথায় কি। রাত গড়িয়ে সকাল হতে হতে ঘটনাটা পুরো গ্রামের বাতাসে ভর করে চারদিক ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সুদিমল চাটুজ্জি এই গ্রামের মোড়ল হওয়ার দরুন তার কাছে খবরখানা এসেছিল গত রাতেই। শুনেই শরীরটা হিম হয়ে গিয়েছিল সুদিমল চাটুজ্জের। সেই সাথে সাথে কাজটা কী করেছে সেটাও বুঝতে দেরি হয়নি সুদিমল চাটুজ্জের। কিন্তু এই কথা তো আর গ্রামের লোকজনকে বলা যায় না, বললে যে তারই বিপদ। সে নিজেই এনেছে লোকটাকে, তাছাড়া গতবারের ছেলেটাকে তো সে নিজে হাতে তুলে দিয়েছিল লোকটার হাতে। সুদিমল চাটুজ্জে সারাটা রাতই পায়চারি করতে করতে কাটিয়ে দিলেন। ভাবতে লাগলেন এ শেষটা ঠিক কীভাবে করা যাবে। কারো থেকে সাহায্য পেলে ভালো হতো, কিন্তু কাকে বলবেন তিনি? বলতে গেলে তো তার নিজের কাজের কথা বলতে হয়, কিন্তু সেটা বললে তো আর এতদিনে তিল তিল করে অর্জন করা সম্মানের এতটুকুও অবশিষ্ট রইবে না। তাছাড়া গায়ের লোকের হাতে প্রাণ সংশয়ের আশঙ্কাও থেকে যায়। বয়স হয়েছে, আর কতদিনই বা বাঁচবেন তিনি? শেষ বয়সে এসে নিজের নামে এমন একটা বদনাম তিনি রটাতে চান না মোটেও। এতে সারা জীবন মানুষ তাকে ঘৃণাই করবেন, এমনকি মৃত্যুর পরেও। কিন্তু এভাবেও তো আর চলতে দেওয়া যায় না। লোকটা যে খেলায় মেতেছে সেটা মুখের কথায় বন্ধ করবে কি? যে কার্যকলাপে অমর হওয়া যায় সে কাজে বাধা পেলে হয়তো আরও বড় কোনো অঘটন ঘটাতেও তার বিবেকে বাঁধবে না মোটেও। তাছাড়া তিনি যতদূর জানেন এসব লোক গোয়ার গোবিন্দ হয়, সে তো এই গ্রামের লোক নয়। পাশে দেখা গেলে, বাধা দিতে গেলে তার নিজের নামে উল্টোপাল্টা কথা বলে গ্রামের লোককে উস্কে দিয়ে চলে যাবে এখান থেকে। পরে বিপদ বাড়বে বই কি কমবে না। হয়তো অন্য কোনো গ্রামে গিয়ে তার মতো কারো মন ভুলিয়ে আবার নিজের কাজ চালিয়ে যাবে। মাঝখানে নিজের বিপদ ডেকে আনতে মনটা মোটেও সায় দিল না সুদিমল চাটুজ্জের। সারা রাত ভেবেও যখন কোনো সুরাহা দেখা পেলেন না, তখন বাধ্য হয়ে সকালবেলা গেলেন মন্দিরের কাছে। লোকটা গতকালের মতো আজও সেই একই জায়গায় বসে আছে। আজ যেন লোকটার বয়স আরও কমে গেছে বেশ খানিকটা। যুবক না হলেও বয়সখানা কমে প্রায় 30-35-এর কাছে এসে ঠেকেছে। ধীরে ধীরে কাঁপা কাঁপা পায়ে চটকা গাছটার নিচে গিয়ে দাঁড়ালে সুদিমল চাটুজ্জে। আর দাঁড়াতেই লোকটা বলে উঠল, জানতাম আসবি, বসো। এমন নরপিশাচ লোকটার পাশে বসতেও কেমন যেন করছে সুদিমল চাটুজ্জের, কিন্তু মনের ভাবটা বুঝতে না দিয়ে তিনি বসলেন পাশে। বসতেই লোকটা বলল, কাজ কদ্দূর, সময় কিন্তু আর বেশি নেই, তাছাড়া আমাকে এখন এখান থেকে যেতে হবে, তাই কাজ যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেল। অমাবস্যা তিথি আসতে মাত্র 4 দিন বাকি, এর মধ্যেই আমার নিজের কাজও শেষ হয়ে যাবে। কাজ? কি কাজ? ধরা ধরা কণ্ঠে বললেন সুদিমল চাটুজ্জি। প্রশ্ন শুনে লোকটা একটু হাসল, তারপর বলল, এখনো বুঝতে পারোনি? পেরেছি, কিন্তু পুরোটা নয়। সে বুঝে তোমার কাজ নেই,
তোমার কাজ হয়ে গেলেই তো হলো। মনে রেখো আমি শিবনাথ তান্ত্রিক, মুখে যা বলি তাই করি। সুধীমল চাটুজ্জে এতদিন লোকটার নাম জানতে চাননি, কিন্তু আজ লোকটা যখন নিজেই নিজের নামটা বলল, তখন সে নাম ধরেই বললেন, যদিও তুমি প্রথম দেখার সময় আমার সমবয়সী ছিলে, কিন্তু এখন তো সেটা নও, তাই আমি তোমাকে নাম ধরেই ডাকতে পারি কি শিবনাথ? শেষের কথাটা বলতে বলতে সুধীমল চাটুজ্জের চোয়াল খানিকটা শক্ত হয়ে উঠল। শিবনাথ তান্ত্রিক আরও একটু হেসে বলল, বেশ তো, তবে কাজ কতদূর বললে না তো? দুই দিনের মধ্যেই শেষ হবে। বেশ, এই নাও। কথাটা বলেই একটা ছোট পুটলির মতো জিনিস এগিয়ে দিল সুধীমল চাটুজ্জের দিকে। সেটা হাতে নিতে নিতে বললেন, এটা কি? মন্ত্রপুত ভস্ম। খননের কাজ শেষ হলে এটা জলে ফেলে দেবে, তারপর সেই পুকুরে তোমার স্ত্রীকে স্নান করতে বলবে। আমি শিবনাথ তান্ত্রিক যদি সত্যি হই, তবে তোমার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি কবে যাচ্ছ? প্রশ্নটা শুনে ভ্রু কুচকে তাকালো শিবনাথ তান্ত্রিক, তারপর কি যেন একটা ভেবে বলল, তিন দিন পর। সুধীমল চাটুজ্জে আর কোনো কথা বললেন না। শিবনাথের দেওয়া পুটলিখানা নিয়ে ফিরে আসলেন বাড়িতে, আর আস্তে আস্তেই একটা বুদ্ধি স্থির করে নিলেন। সে যদি তিন দিন পর যায়, তার মানে এই যে এই তিন দিনে তার কাজ সম্পূর্ণ হবে, আর তারপর যে কারণে সে এমন কাজে লিপ্ত হয়েছে সেটারও সমাপ্তি ঘটবে। কিন্তু সেটা হলে তো আরও ছেলে নিখোঁজ হবে, কোনো প্রকারে বাধা দেওয়া যায় কি? কিন্তু না দিয়েই বা উপায় কি? লোকটা হয়তো এরপর অন্য কোনো গ্রামে গিয়ে এর থেকেও বড় কোনো অঘটন ঘটাতে পারে। মাঝরাত নিজের ঘরের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে আসলেন সুধীমল চাটুজ্জে। তারপর কোনো দিকে না তাকিয়েই বাড়ি থেকে বের হয়ে গ্রামের উত্তর দিকে হাঁটা শুরু করলেন। বেশ কিছুটা বাড়ি পার হয়ে হঠাৎই একটা বাড়ির জানলার কাছে গিয়ে টোকা দিতে জানলার পাল্লাটা যেন খুলে গেল। মনে হলো ভেতরের লোকটা যেন এই একটা টোকার শব্দ শোনার জন্যই অধীর আগ্রহ নিয়ে বসেছিল জানলার পাশে। ফিসফিস করে কথা হলো কিছুক্ষণ, তারপর আবার একটা খুট শব্দে ভেতর থেকে বন্ধ হয়ে গেল জানলাটা। এই দুই দিনে লোকটাকে বেশ চোখে চোখে রেখেছিলেন সুধীমল চাটুজ্জে। শুধু তাই নয়, এই দুই দিনে যে লোকটার কাছে একটা বছর দশেকের ছেলের আসা যাওয়াও চলছিল সেটাও নজর এড়ায়নি সুধীমল চাটুজ্জের। কিন্তু প্রতিবারই ছেলেটাকে কেবল চটকা গাছের কাছেই দেখা যেত, কখনো মন্দিরের ভেতরে নিয়ে যেত না শিবনাথ। তাই ভয়ের কিছুই ছিল না। দিনের আলো ফুরিয়ে আসছে ধীরে ধীরে। জঙ্গলের পাশের মাঠটায় নিজেদের খেলা শেষ করে গ্রামের দিকে ফিরছে ছেলেগুলো। ছেলেগুলো যখন দূরে মিলিয়ে গেল, ঠিক তখনই বটগাছের আড়াল থেকে বেরিয়ে আসলো দুইটা ছায়ামূর্তি, একজন বড় আর একজন ছোট। দুইজনই দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকলো মাঠের মাঝখান দিয়ে, তারপর ফাঁকা মাঠটা পেরিয়ে ঢুকে গেল জঙ্গলের ভেতরে। ছেলেটা কিন্তু কোনো প্রশ্ন করল না, হেঁটে চলল পায়ে হাঁটা অস্ফুট পায়ের রেখা ধরে। চলতে চলতে হঠাৎ করেই শিবনাথ এক জায়গায় থমকে দাঁড়ালো, কান খাড়া করে কি যেন একটা শোনার চেষ্টা করল। পিছু পিছু কিছু আসছে কি? চট করে পিছন ফিরে তাকালো লোকটা, আর তাকিয়ে মনে মনে হাসল। একটা শিয়ার দাঁড়িয়ে আছে একটু তফাতে, আবার চলতে শুরু করলো শিবনাথ। প্রতিবারের মতো এবারেও ভাঙা মন্দিরটার সামনে এসে নিজের দুই হাত জড়ো করলো প্রণামের ভঙ্গিতে, আর তারপরই আচমকা আক্রমণ করলো ছেলেটাকে। অতি সাবধানে হাত পা বেঁধে মুখের ওপর একটা কাপড় বেঁধে দিল। তাড়াহুড়ো করা যাবে না, কারণ দেবী
খুদযুক্ত ভোগ নেন না। আর ভোগ না নিলে কি হতে পারে সেটা নিশ্চয়ই তারা অজানা নয়। ছেলেটা কিছুটা যে প্রতিবাদ করল না তা একেবারেই নয়, কিন্তু প্রতিবারের মতো এবারের জয়টাও শিবনাথ তান্ত্রিকেরই হল। তারপর ছেলেটাকে তুলে নিল কোলে, ধীরে ধীরে প্রবেশ করল মন্দিরের ভেতরের দিকে। প্রতিবারের মতো এবারও দক্ষ হাতে সাধনার সব উপকরণ সাজাতে শুরু করল লোকটা। বেশি সময় লাগল না, আসন পেতে বসে রইল শিবনাথ। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যেতে হঠাৎই চঞ্চল হয়ে উঠল সে। মুখ দিয়ে উচ্চারিত হতে শুরু করল আগের দিকের মন্ত্রটা। প্রথমে অস্ফুট, তারপর ধীরে ধীরে গোটা গোটা শব্দে বেরিয়ে আসলো মন্ত্রগুলো। আর সেই সাথে সাথে পাশের সিঁদুরের থালা থেকে কিছুটা করে সিঁদুর নিয়ে ছুড়ে দিতে লাগলো মাটিতে লুটিয়ে পড়ে থাকা ছেলেটির দিকে। দেখতে দেখতে সিঁদুরের রঙে লাল হয়ে উঠলো ছেলেটির পুরো শরীর। বেশ কিছুক্ষণ এমন ক্রিয়া চলার পর হঠাৎই লোকটা উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল মূর্তির দিকে। আগের দিনের মতোই মূর্তির সামনে দুই হাত দুই দিকে প্রসারিত করে উচ্চস্বরে বলে উঠল, নে মা, এই নে তোর ভোগ, ভক্তের মনের আশা পূরণ কর মা। কথাটা বলে এগিয়ে গেল মূর্তির আরো কাছে। দেবী মূর্তির ডান হাতে থাকা খড়গটা তুলে নিল নিজের হাতে আর নিয়ে পিছনে ফিরতে যাবে। আর ঠিক তখনই ঘটে গেল এক বিচিত্র ঘটনা। হঠাৎই অন্ধকার থেকে বেরিয়ে আসলো একটা ছায়ামূর্তি, আর এই সেই বিদ্যুৎ গতিতে হাতের একটা ধারালো ছুরি জাতীয় কিছু দিয়ে প্রথমে মাটিতে লুটিয়ে থাকা ছেলেটির হাতের রশিতে, তারপর পায়ের রশিতে, আর সেই সাথে পায়ের কাজটাই করলো একটা মক্ষম আঘাত। আর সেই আঘাতে ছেলেটার মুখ থেকে একটা গো গো শব্দ বেরিয়ে আসলো, সেই সাথে পায়ের কাটা অংশ দিয়ে রক্তের স্রোত। ঘটনাটা এতটা অকস্মাত যে শিবনাথ তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই ছায়ামূর্তিটা নিজের কার্য সাধন করে আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। হাতের বাঁধন খুলে যাওয়াতে ছেলেটিও ততক্ষণে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়িয়েছে ছায়ামূর্তিটার ঠিক পাশে। শিবনাথ তান্ত্রিক বেশ কিছুক্ষণ মূর্যমানের মতো দাঁড়িয়ে রইল। তারপর ঘটনাটা কি ঘটল সেটা বোঝার পরই তার মুখ থেকে বেরিয়ে আসলো একটা বিকট হুঙ্কার। সেই হুঙ্কারে যেন জঙ্গলের মাটি উঠলো কেঁপে কেঁপে। ততক্ষণে ছায়ামূর্তিটাও এসে দাঁড়িয়েছে সামনে। ভাঙা ছাদের ফুটো দিয়ে আসা আলোটা এসে পড়েছে মুখের ওপর। এ কি, ইনি তো আর কেউ নন, বরং সুধীময় চাটুর্যে নিজে দাঁড়িয়ে আছেন। লোকটাকে এতক্ষণ চিনতে না পারলেও এখন মুখটা ধরা দিতেই দাঁত কটমট করতে থাকলো শিবনাথ। হুঙ্কার দিয়ে বলল, বেইমান বিশ্বাসঘাতক, তুই এ কি করলি, আমার এতদিনের সাধনায় জল ঢেলে দিলি বেইমান, নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেলি তুই। শিবনাথের কথা শুনে খানিক হাসলেন সুধীমল চাটুর্য, বললেন, বেইমান আমি তোকে ভরসা করে গ্রামে থাকতে দিয়েছিলাম, আর সেই তুই কি না, আর তাই তোকে তোর পাপের শাস্তি দিতে আমি নিজেই এসেছি, আর এই ছেলেটাকেও পাঠিয়েছিলাম তোর মৃত্যু দূত হিসেবে। বেরিয়ে এসো হে তিলক, সে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তার মায়ের ভোগে বাধা পড়েছে, এবার নিশ্চয় তিনি খুঁতযুক্ত কোনো ভোগ গ্রহণ করবেন না, আর ভোগ গ্রহণে এমন বিঘ্ন হওয়াতে তার মা নিশ্চয়ই তার প্রতি তুষ্ট হবেন না। অন্ধকার থেকে বেরিয়ে আসলো আরও একটি ছায়ামূর্তি। লোকটাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধে হল না শিবনাথের। ইনি তো সেই মন্দিরের পুরুত ঠাকুর। সুধীমল চাটুর্যের কথাই কিন্তু সত্যি হল। দেখতে দেখতে একটা লাল আলোর রশ্মি এসে ঘিরে ধরল শিবনাথ তান্ত্রিকের চারদিক। আর তারপরই ঘটে গেল আরও একটা বীভৎস ঘটনা। লাল রশ্মিটা ধীরে ধীরে সরু হয়ে আসতে লাগলো শিবনাথের দিকে, আর তারপরই একটা বিকট আত্মচিৎকার। পুরো জঙ্গল যেন আরেকবার কেঁপে উঠল থরথর করে। আর সেই সাথে মূর্তির পায়ের কাছে পড়ে রইল একটা মানুষের হাড়গোড়। তারপর চারিদিকে নিস্তব্ধতা, ঠিক যেমনটা আগে ছিল। সকালবেলা
সুধীমল চাটুর্যের ঘরে দুজন লোক কথা বলছে নিচু স্বরে। একজন সুধীমল চাটুর্যে নিজে, আর একজন মন্দিরের বৃদ্ধ ঠাকুরমশাই তিলক মিশ্র। সুধীমল চাটুর্যে বললেন, তুমি যদি আমাকে সাহায্য না করতে তিলক, তাহলে এই বিপদ থেকে কিছুতেই উদ্ধার হতে পারতাম না। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বলো। তিলক মিশ্র একটু হেসে বললেন, কি যে বলো না, তুমি আমার সেই ছোটকালের বন্ধু, তোমার বিপদে আমি এগিয়ে আসব না সুধীমল, তা কি কখনো হয়? কিন্তু একজন বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেকে এমন সাক্ষত মৃত্যুর দিকে ঠেলে কে দেয় বলো? তার একটা নজির কি দেখাতে পারো আমায়? এই কথার জবাব কিন্তু তিলক মিশ্র দিলেন না, কেবল একটু হাসলেন। সুধীমল চাটুর্যে আবার বললেন, ভালো কথা, ছেলেটা এখন ভালো আছে তো? বেশি কেটেছে নিশ্চয়। আসলে কি করি বলো তো, তখন পরিস্থিতি যা, তাতে সাবধানে কাজ করাটা যে সম্ভব ছিল না। না না, তেমন কিছু নয়, দু চার দিনেই শুকিয়ে যাবে। বেশ, বিপদ থেকে তো রক্ষা পেলাম, কিন্তু এই মন্ত্রপুত ভৎসখানা কি করব বলো তো? ফতুয়ার পকেট থেকে পুটলিটা বের করে দেখাতে দেখাতে বললেন সুধীমল চাটুর্যে। বেশ কিছুটা সময় কিছু যেন একটা ভেবে নিয়ে তিলক মিশ্র বললেন, আমার যতদূর মনে হয় লোকটা আসলেই একজন উচ্চ মার্গের সাধু ছিলেন, নয়তো এমন অসাধ্য কাজ কেউ সাধন করতে পেরেছে বলে তো মনে হয় না। আমার মনে হয় তোমার একবার চেষ্টা করা দরকার। তাছাড়া আমরা তো অনেক চেষ্টাই করলাম, এবার না হয় আরেকবার দেখলে ক্ষতি কি? সুধীমল চাটুর্যে বন্ধুর এমন কথাই বেশ খানিকটা গম্ভীর হয়ে গেলেন, তারপর বললেন, বলছ? হ্যাঁ, আমি বলি কি, তুমি একবার দেখো। বন্ধুর কথা শুনে সুধীমল চাটুর্যের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। তিনি বললেন, বেশ, তাই হোক, আগামীকাল তো অমাবস্যা তিথি, আরেকবার না হয় চেষ্টা করলাম। সেদিন বিকেলে সুজয় এসে হাজির, এটাকে রং করো তো দেখি। ঋজু সেই চতুষ্পদের ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে পাশবিক গর্জন করছে। পৌরাণিক যুগের হলেও সে এখনো মাঝে মাঝে ফিরে আসে। শুনে ফেলুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে। nineftn.com কে সাবস্ক্রাইব করো আর আরো অনেক গল্প শুনতে থাকো। 24/7 পাবলিশিং কে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। চিন্তা বিশ্বাসে অগ্নি, বিশ্বাসে মন্ত্র, তন্ত্রে সিদ্ধি, মৃতদেহ জিন্দা। 9f10.com এ এতক্ষণ শুনছিলে মৌলিকুণ্ডুর লেখা ব্রহ্মঠাকুর ও তমপিশাচ রহস্য। কথক এবং অবনীর ভূমিকায় রক্তিম, ব্রহ্ম ঠাকুরের ভূমিকায় তমাল, ত্রিপাঠীর ভূমিকায় সায়ন্তন, অন্যান্য ভূমিকায় সুপ্রিয়, উজ্জয়িনী, প্রদীপ্ত, উল্লাস, হিরকসানা, সৃজন, বিনীতা এবং সমুদ্রনীল। সাউন্ড ডিজাইনে মিরাজুল, পোস্টার এবং ক্যালিগ্রাফি কৃষ্ণেন্দু, অ্যানিমেশনে উল্লাস। অসংখ্য ধন্যবাদ 24/7 পাবলিশিং .com কে আমাদের পাশে থাকার জন্য। বিশেষ ধন্যবাদ দ্য স্টুডিও বাংলাকে আমাদের সাথে থাকার জন্য।